فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন, এক ভাই আছে জুয়াও খেলে আবার সালাত আদায় করে, তো এই ধরনের কাজ চলবে কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন নবিয়্যানা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে যে হে মানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুনা তোমরা মরো না, অন্তম মুসলিমিন তোমরা মুসলিম না হয়ে তোমরা মরো না। মুসলিম শব্দের অর্থ আমাদের আগে জানতে হবে। সালাত আদায় করলেই মুসলিম হওয়া যায় না, কলমা পড়লেই মুসলিম হওয়া যায় না, জাকাত আদায় করলেই মুসলিম হওয়া যায় না, হজ করলেই মুসলিম হওয়া যায় না, সিয়াম পালন করলেই মুসলিম হওয়া যায় না, মাদ্রাসা তৈরি করলেই মুসলিম হওয়া যায় না, মসজিদ তৈরি করলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে শরীয়তের পরিপূর্ণ বিধিবিধানকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু সিলমে কাফ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্ধেক দাখিল হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা জান্নাতে যেতে অস্বীকার করবে তারা নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারা এরকম পোড়াকপল হতভাগা আছে যারা জান্নাতে যেতে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যারা আমার নির্দেশনাকে মেনে চলবে, যারা আমার নির্দেশনা পরিপূর্ণ গ্রহণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার নির্দেশনাকে মুখ ফিরিয়ে নেবে, প্রত্যাখ্যান করবে, মানবে না, অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। এরপরেও আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইসলাম আন্ত শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের প্রথম সাক্ষী দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ওয়াকিমুস সালাহ, তারপরে সালাত আদায় করতে হবে, নামাজ পাঁচাক্ত আদায় করতে হবে, ওয়াতুজ জাকা, যদি সম্পদ থাকে জাকাত দিতে হবে, ওয়াতুস সৌম রমাদান, রমজানের সিয়াম পালন করতে হবে, ওয়াতু হাজ্জাল বাইতিল্লাহ, এবং হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে, ইনসাত ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। এটার নাম হচ্ছে মুসলিম। তাহলে আগে প্রকৃতপক্ষে মুসলিম হতে হবে। দেখেন, সালাত আদায় করার পর মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ পড়ার পরও মানুষ জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ পড়ার পরও মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? যারা নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজ ঠিক নামাজ পড়ে কিন্তু নামাজ নিজের মন গড়া নামাজ পড়ে, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, ফজরের নামাজ বেলায় পড়ে, ঈশার নামাজ মাঝরাতে পড়ে, তারা এই ধরনের আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত দুর্ভোগ নামাজিদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন। ঠিক সেইভাবে কেউ যদি জুয়া খেলে আবার নামাজ পড়ে, ও তো মুসলিমই নয়, ওর সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতানি ফাস্তানিবু লাআল্লাকুম তুফলাহুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো, ইন্নামাল খামরু, তোমরা মদ থেকে দূরে মদ পান করো না, ওয়াল মাইসুরু, তোমরা জুয়া খেলো না, আর ওয়াল আনসাবু ওয়াল আজলামু, তার মানে তোমরা মূর্তি পূজা, ভাগ্য গণনা, এগুলো থেকে তোমরা দূরে থাকো।
আল্লাহ সুবহান তাআলা বললেন তোমরা মদ পান করবে না, তোমরা জ্যোতিষীর কাছে যাবে না, তোমরা ভাগ্য গণনা করবে না, তাকদীরের উপর বিশ্বাস করবে, আর তোমরা জুয়া খেলবে না। যেখানে আল্লাহ সুবহান তাআলা বিধিবিধান বললেন জুয়া খেলবে না, আর কেউ যদি সেটা জুয়া খেলে তাহলে কোরআনকে অবমাননা করা হলো, আর যদি কোরআনের আয়াতকে কেউ অবমাননা করে সে মুসলিম থাকতে পারে না, তার সালাত গ্রহণযোগ্য হবে না। ও তো মুসলিমই নয়, ও সালাত পড়ে কি লাভ পাবে? আল্লাহ সুবহান তাআলা বলেন কুনতুম খায়রা উখরাজিতিন নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। মুসলিম কথার মানে হচ্ছে যে পরিপূর্ণ আল্লাহ সুবহান তাআলা বিধিবিধানকে মানা, বিধিনিষেধ যেগুলো থেকে নিষেধ করছে সেগুলো বিরত থাকা, অর্থাৎ কেউ আল্লাহ সুবহান তাআলা পরিপূর্ণ বিধিবিধান মানছে, কলেমা শাহাদত কলেমার সাক্ষ্য দিচ্ছে এবং কলেমার পুরো শর্তকে মানছে, পাঁচাক্ত সালাত আদায় করছে, রমজানের সিয়াম পালন করছে, তারপরে আপনার যদি সামর্থ্য থাকে হজ করছে, সামর্থ্য থাকলে জাকাত দিচ্ছে, আর আমলে সলেহা করছে, এরপরে পিতামাতার খেদমত করছে, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখছে, আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখছে, সব তার ইবাদত হবে, সব তার ইবাদত হবে। আত্মীয় সাথে সুসম্পর্ক ভাই আমরা ওনাল মাউন, তোমার আত্মীয় সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয় সাথে সুসম্পর্ক রাখছে সে ইবাদত করছে, পিতা মাতার সাথে ভালো ভালো করছে ইবাদত করছে, আর ওই সমস্ত জিনিস থেকে সে বিরত রাখছে। যেমন আল্লাহ সুবহান তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা গণকের কাছে যেও না, তোমরা মিথ্যা কথা বলো না, তাহলে সে এই কাজগুলো থেকে বিরত রাখছে, সে মুসলিম, একে বলা হয় মুসলিম। কিন্তু কেউ সালাত আদায় করছে আর কোরআনের বিপক্ষে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন عن ابو هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال انا انبئك الاقبار بالكبائر ثلاثه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটে সবথেকে বড় কাবিরা গুনাহ কি? এক নম্বর আল আশরুকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, দুই নম্বর হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবদ্ধ হওয়া, তিন নম্বর ওয়াসাহাদাতে সুর মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে মিথ্যা কথা বলছে কত বড় কাবিরা গুনাহ। তাহলে কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি জুয়া খেলে, কেউ যদি মদ পান করে, কেউ যদি জিনা করে, আল্লাহ সুবহানাল্লাহ তাকে জিনা তোমরা জিনা কাজে না, তাহলে এগুলো যদি করে সে তো মুসলিম নয়, তার সালাত কিভাবে গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাল্লাহর কাছে? তাকে ইসলামের মধ্যে আবার দাখিল হতে হবে, তওবা করে তাকে ফিরে আসতে হবে, তওবা করে তাকে কালমা পড়ে তাকে ইসলামের মধ্যে দাখিল হয়ে তারপর সালাত আদায় করতে হবে। সরাসরি কেউ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, সে যদি মুসলিম হতো সে তাহলে কিভাবে জুয়া কিনতো, সে যদি মুসলিম হতো সে কিভাবে মদ পান করতো, সে যদি মুসলিম হতো কিভাবে মিথ্যে কথা বলতো, সে যদি মুসলিম হতো কেউ মানুষের হক মেরে খেত, সে যদি মুসলিম হতো তাহলে কিভাবে মানুষের প্রতি জুলুম করতো? তাহলে পরিপূর্ণ বিধিবিধান যদি না মানে সে মুসলিম নয়। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ভয় করো, আর মুসলিম না হয় ওলা তামু তোমাদের মরণা মুসলিম না হয় অন্ত মুসলিম মুসলিম না হয়, মুসলিম না হয় মৃত্যুবরণ করতে বলা হয়েছে। তাহলে মুসলিম মানে নিজের পরিপূর্ণ ইচ্ছা শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ, শান্তি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মুনকার মানে খারাপ কাজ সমস্ত জঘন্য মানে বিধিবিধান নিষেধ যে সমস্ত আছে সেগুলো থেকে বিরত রাখে। অর্থাৎ জানতে হবে যে নামাজ পড়ছে খারাপ কাজ করছে তার নামাজ হচ্ছে না। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে কেউ যদি অশ্লীল কাজ করে জানতে হবে তার নামাজ গ্রহণযোগ্য নয়, তার নামাজ কবুল হচ্ছে না। জুয়া খেলার ব্যাপারে হিন্দু ধর্ম যদি বেদ দেখেন ঋগ্বেদ 10 নম্বর অধ্যায় 37 নম্বর হচ্ছে সেখানে বলা হয়েছে যে জুয়া খেলে তার ও তার নিঃশ্বাস তাকে অভিশাপ দেয়। এত বড় কঠিন শব্দ বেদে বলা হয়েছে কেউ যদি জুয়া খেলে তার নিঃশ্বাস তাকে অভিশাপ দেয়। বাইবেলে জুয়া খেলার কথা বলা হয়েছে ডিউটেনমি 5 নম্বর অধ্যায় 7 নম্বর হচ্ছে নিষেধ করা হয়েছে। তারপরে আপনার বৌদ্ধ ধর্ম ত্রিপিটক সেখানেও নিষেধ করা হয়েছে জুয়া খেলার সময়, প্রত্যেকটা ধর্ম তো জুয়া খেলার বিরুদ্ধে বলে। আর কেউ যদি মুসলিম জুয়া খেলে সে তো মুসলিমই নয়, সে মুসলিমই নয় কেউ যদি জুয়া খেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে হকের পথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানকে আঁকড়ে ধরে মুসলিম হয়ে দুনিয়ায় চলাফেরার তৌফিক দান করুন।